এই ব্রেড দিয়ে দারুণ চটপাটা দই ব্রেড বানাবো আজ, পুরো রেস্টুরেন্টের মতন। বাচ্চারা তো চেটে পুটে খাবে। নেবো দুটো ব্রেড, ব্রেডের চারদিকের ব্রাউন অংশটা বাদ দিয়ে এবারে পাউরুটি দুটো একটার উপর একটা রেখে কোনাকুনি কেটে নেব। বাটিতে নেব টক দই। আমার ঘরেই পাতা, তাই জলের ভাগটা দেখুন একটু বেশি আছে। আপনারা দোকানের কেনা দইও ব্যবহার করতে পারেন, আমি ঘরের দইটাই ব্যবহার করেছি। দই স্বাদ মতন দেব লবণ, লবণ দিয়ে দইটা বেশ করে ফেটিয়ে নেব। এবারে আমি ব্রেডের ভেতরে দেওয়ার স্টাফ বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে নেব আগে থেকে সেদ্ধ করে কুচানো আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, স্বাদ মতন লবণ, ধনে পাতা কুচি, সামান্য লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ফেটানো দইয়ের মধ্যে একটি ব্রেডের অংশের দুপিট ভালোভাবে ডুবিয়ে নেব। এইভাবে আরও একটা ডুবিয়ে প্লেটে রাখবো, তার উপর দেব স্টাফ। একইভাবে স্টাফের উপরে দেওয়ার জন্য বাকি ব্রেডের অংশ দইয়ে ডুবিয়ে উপরে এইভাবে দেব। বাকি যে দইটা থাকবে সেই দইটা উপরে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এবার উপরে দেব জিরে ভাজার গুঁড়ো। জিরেটা আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর দেব চাট মশলা, তেঁতুলের মিষ্টি চাটনি। আজকাল দোকানে রেডিমেড তেঁতুলের পাল পাওয়া যায়, সেটা বাড়িতে নিয়ে এসে তার মধ্যে একটু চিনি দিয়ে ফুটালে ঠিক এরকম মিষ্টি চাটনি হয়ে যায়। উপরে দেব সামান্য চিলি সস, টমেটো সস, আর ভুজিয়া দিয়ে সার্ভ করব। আজকের মতন ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আপনারা কিন্তু এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, চটপাটা চাট। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পরের নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।